নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গে, পাশে বেল আইকনটি প্রেস। নিয়ম করে এক বছর পটলের তরকারি খেলে হজম করবার ক্ষমতা বেড়ে যায়। কাশি জ্বর ও রক্তের দোষে বা রক্তবিকার সাথে দীর্ঘ দুমাস খেতে হবে। দুমাস পটল থেতে করে রস লাগালে টাক পড়া বন্ধ হয়, মাথায় নতুন চুল গজায়। থেতে পটলের এক চামচ কাঠ তৈরি করে মধু মিশিয়ে তিন মাস খেলে পিত্তজ্বর সারে, তৃষ্ণা নিবারণ হয় আর শরীর জ্বালা কমে। পটলের শিকড় 20 গ্রাম সিদ্ধ করে চিনি মিশিয়ে সেই জল 40 দিন খাওয়ালে পিত্তজ্বরে উপকার পাবেন। পটল খেলে ত্বকের রোগও লাভ হয়। থেতে পটলের কাঠ তৈরি করে ফোড়া ধুয়ে নিলে তাড়াতাড়ি সেরে যায়, 3 দিন করুন। থেতে পটলের পাতার রস টাকের পক্ষে খুবই উপকার। পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলের পাশে বেল আইকন প্রেস করুন।